চোর বাজার অনেকে অনেক কিছু বলে, বাট লেন্স কার্ড বলেছিলাম কিন্তু লেন্স কার্ড দিলাম না ওকে, পাড়ার দোকানের চশমার দোকান থেকে চশমা কিনে দিলাম। নমস্কার নমস্কার, কেসে সব হে? হ্যালো গাইস, হ্যালো গাইস এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ট্রিপল ক্যারি। তারকে দেখছো ট্রিপল ক্যারি নেই, আমি একাই যাচ্ছি, লালটুকে নিয়ে বেরিয়েছি। আর লালটুর একটা কাজ আছে, সে কাজটা কি সেটা একটু পরে দেখাচ্ছি। ট্রাফিক ছেড়ে দিয়েছে, কাজটা হচ্ছে এইটা, এই উইন্ডশিল্ড রিপেয়ার হবে, রিপেয়ার হবে না, উইন্ডশিল্ড রিপ্লেস করবো আমরা। কোথায় কীভাবে সেটা তোমরা জানতে পারবে, হয়তো অনেকে থাম্বনেইল আর টাইটেলে দেখে বুঝেই গেছো যে কোথায় যাচ্ছি। আবার ছেড়ে দিয়েছে, আবার একটু পরে কথা বলছি। ব্লগ শুরু করার আগেই বলে দিই, এটা কিন্তু কোনো ট্রাভেল ব্লগ না, বাট একটা ইনফরমেশন ব্লগ। গাড়ির মেনটেন্স বা গাড়ির পার্টস কোত্থেকে কিনতে পারো সেটা তোমাদের জানানোর একটা ব্লগ। তো যদি কেউ ট্রাভেল ব্লগের আশায় এসে থাকো, ব্যাক 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 তাড়াতাড়ি ব্যাক। তো যাই হোক, কাছাকাছি চলে এসেছি। তো আমাদের জীবনে কাইনি ট্রিপ চলে এসেছিলো বলে একটু লালটু নেগলেক্ট করেছি, এটা আমি মানবো। বাট হাই টাইম, এখন অফিসে রোজ যেতে হচ্ছে, লালটুর ফুয়েল এফিসিয়েন্সি তো প্রায় কাইনি ট্রিপের ডাবল। তো এই ক্র্যাকটা আমরা যখন লালটুকে নিয়ে কেউঞ্জর গেছিলাম তখনও অনেকে হয়তো নোটিস করেছে, অনেকে বলেছিলো যে দাদা উইন্ডশিল্ডটা পাল্টে নাও, কিন্তু টাইম একদম হচ্ছিলো না। আর কেউঞ্জরের ঠিক পর বাড়ি ফিরেই কাইনে ট্রিপকে নিয়ে নিয়েছি, আর কাইনে ট্রিপ নেওয়ার পর তো ওটাতেই বেশি ট্রাভেল করেছি আমরা। তো আজকে আমরা যাচ্ছি এমন একটা জায়গায় যেটা হয়তো অনেকে যায় না, বা একটা অপপ্রচারও আছে এই জায়গাটার ব্যাপারে যে চোর বাজার, অনেকে অনেক কিছু বলে। বাট সত্যি কথা বলতে আমি আমার বাবার সাথে এখানে ছোটোবেলা থেকেই আছি, গাড়ির ছোটোখাটো পার্টস বলতে বা যাই বলো অনেক কিছু। ইনফ্যাক্ট আউডিরও আমাদের একটা পার্ট রিপ্লেসমেন্ট হয়েছিলো, যেটা কোম্পানি বলেছিলো 50,000, বাট এখানে 2,500 হয়ে গেছিলো, অ্যান্ড ইট ইজ রানিং ফাইন, স্মুথ, ভেরি স্মুথ। তো যাই হোক, তোমার জায়গাটা দেখাবো। আরেকটা কোয়েশ্চেন তোমার মাথায় আসবে যে এই জায়গাটা কেন আমি শোরুমে যাচ্ছি না কেন। হ্যাঁ, আমি শোরুমে আসছি না, একটা অন্য জায়গাতে এসছি, একটা মার্কেটে এসছি। আর সেটার আনসার হচ্ছে শোরুমের থেকে এখানের দাম সিগনিফিকেন্টলি লেস। আমি এসছি কিছুদিন আগে, কথা বলে গেছি, কোয়ালিটি দেখে গেছি, ওরা কী পেস্ট ইউজ করবে সব দেখে গেছি, শোরুমেও দেখেছি গিয়ে কোয়ালিটি তো সেম, বাট প্রাইস ডিফারেন্স অনেকটা। প্রাইস ডিফারেন্স কতটা আর কেন ইন্স্যুরেন্স ক্লেম করছি না সেটাও আমি বলবো, বাট তার জন্য স্টে টিউড। তো আমি জায়গাটা চলে এসেছি, গাড়ি পার্ক। হ্যাঁ, এখানে পার্কিং নিয়ে একটু অসুবিধা আছে, জায়গাটায় পার্কিং নিয়ে একটু মারামারি তো আছেই। উল্টো দিকে পার্কিং না, এদিকে পার্কিং, সেটা এখনও বুঝতে পারছি না। আপাতত এদিকে গাড়ি রেখেছি, ওইদিকে যাওয়া যায় নাকি দেখি। কিন্তু মল্লিক বাজার, হ্যাঁ আমি মল্লিক বাজার এসেছি। মল্লিক বাজার একটা পাবলিক পার্কিং আছে, সেটা রাস্তার অন্য ফুটে পড়ে বলে আমি যেতে পারিনি, হয়তো গাড়িটা ঘুরিয়ে নিয়ে গিয়ে আমি পেতাম। সেটা 100 টাকা পার আওয়ার, কোয়েস্ট মলেও অত নেয় না। তো যাই হোক, আমি এখানে পাবলিক পার্কিং, স্ট্রিট পাবলিক পার্কিংই ইউজ করছি, এখানে আপাতত গাড়ি রেখেছি। আর যদি কোনো চেঞ্জ হয় তোমাদের জানাবো। পেরিয়ে পড়বো, এবার যাবো টুয়ার্ডস দ্য শপ যেখানে আমি কথা বলে এসেছি। তো গাড়ির পার্কিং এখানে পেলাম, আর যাচ্ছি এখন আমরা মল্লিক বাজারের দিকে। গিয়ে তো যা, আবার কী হলো, আপনি ডাকে গেল, চাবি দিয়ে গেলে কী হবে, জিনিসপত্র আছে কিন্তু আসছি আমি 10-15 মিনিট। গাড়ির চাবি নিয়ে নিল, এখানে পার্কিং নিয়ে সত্যি মারামারি। আমার সেকেন্ড লাইনে আছে, তো ওরা রেখে দিল, বাই চান্স কোনো গাড়ি বেরালে হয়তো ঢুকিয়ে দেবে। যাই হোক, তোমাদের এবার দেখাবো কোথায় যাচ্ছি। দেখো এরাও উইন্ডশিল্ড লাগাচ্ছে, যারা কাজ লাগাচ্ছিল তাদের থেকে জানতে পারলাম জায়গাটার নাম হচ্ছে কাপড়পট্টি। কাপড়পট্টিতে উইন্ডশিল্ডের দোকান করলেই হবে। আর আমরা যাচ্ছি এখন ওই দিকে, প্রচুর ট্রাফিক আছে। ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স কলকাতার উল্টো দিকে, এটা কাপড় পট্টি কোনটা গো? ও, গাড়ি কা উইন্ডশিল্ড কা দোকান আগে আগে। নমস্কার নমস্কার, কেসে সব হে? এন্ড দিস ইজ দ্য মার্কেট, এখানে সেকেন্ড হ্যান্ড একদম রমরমা। তো জিজ্ঞেস করি কাক, দাদা উইন্ডশিল্ডের দোকানটা কোন দিকে? উইন্ডশিল্ড কাঁচ কাঁচ আমার বলা আছে, দোকানের সাথে কথা বলা আছে, দোকান আছে, তো আমি শুধু দোকানটা খুঁজে পাচ্ছি।
উইন্ডশিল্ডের দোকান কোথায় গো? উইন্ডশিল্ডের দোকান ওই আগে কালী মন্দির কে উধার। উইন্ডশিল্ডের দোকানটা কোথায়? আগে আগে দেনা তো হ্যালো। এটাই কি আমি এসেছিলাম আগেরবার? কোনটা এসেছিলাম মনে পড়ছে না। শান অটোমোবাইল, এখানে অনেক গ্লাস দেখেছি বাট এইটাই আমি আসিনি। লোহা গেট বলে এক জায়গা আছে, ওখানে আমি গেছিলাম। এখানে আমাকে বললো যে এখানেও আছে গ্লাস বিক্রি করে, এরা বললো 4,100। আর পেস্ট, এই হচ্ছে পেস্ট। তিন রকম পেস্ট আছে, তিন রকম কোয়ালিটি, তিন রকম দাম। তো একবার ওখানে গিয়েও জিজ্ঞেস করে আছি, তোমাদের AIS এর গ্লাস তো? আর এক বছর ওয়ারেন্টি। ঠিক আছে, এটা লোহা গেট, লোহা গেটের দিকে এসেছি। এখানে দেখে গেছিলাম আমি আর টেডি যা বলছিলাম, এখানে গাড়ি এসে অ্যাক্সিডেন্টাল গাড়ি যেগুলো বিয়ন্ড রিপেয়ার সেগুলো এখানে আসে ডিসপ্যান্টলিংয়ের জন্য, আর এখান থেকে পার্টসও বিক্রি হয়। মৃণালের কিছুদিন আগে হয়েছিলো, মৃণালের একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওর I-20 ওর I-20 এখানেই স্ক্র্যাপ হয়েছে, এখান থেকে স্ক্র্যাপ ভ্যালু পেয়েছে। হয়তো এই কারণেই এই জায়গাটা লোকে অ্যাভয়েড করে। তো এখানেই এসেছিলাম, চিনতে পেরেছি, এটা হচ্ছে তোমার লোহা গেটের সামনে। আমাকে এখন এই গ্লাসের ইনভয়েস বলবে, ইনভয়েস ভ্যালু বলবে। তো দাদারা সাজেস্ট করছে পিলকিংটন লাগাতে, এটা একটা নতুন ব্র্যান্ড এসছে যেটা হাই এন্ড গাড়িতে থাকে। তো এরা বলছে যে এইটা লাগিয়ে দেখতে পারো, এটা লঞ্চ করেছে বলে একটু কম দাম। এটার দাম কত পড়বে? 3,900। আর AIS এরটা 4,400-র মতো পড়ছে। তো সেটাই ভাবছি, এখন একবার গুগল করেও দেখছি, আর তারপর একটু একটু ভেবে চিনতে তারপর তোমাদের বলছি কোনটা লাগালাম। বারকোড স্ক্যান করে দেখছি অথেন্টিসিটি। পিলকিংটন গ্লাস, এটা হচ্ছে এটা মেড ইন ইন্ডিয়া দেখছিলাম, UK আর US এর কোম্পানি দেখছিলাম গুগলে। আপনি কিছু হলে আমরাই আছি বুঝছেন। দাদারা আমাকে কনভিন্স করলো পিলকিংটনই নিচ্ছে। আপনাকে আমি কেন এটাকে বললাম যে এই কোম্পানি এরা না, সেটা দেখলাম এখনই দেখলাম যে টয়োটা ফয়োটা তো লাগে তোমাদের রেফারেন্সের জন্য। এটা হচ্ছে দোকান, এটা হচ্ছে লোহা গেটের সামনে। তো আমরা পিলকিংটনই নিয়ে নিচ্ছি, AIS আর নিলাম না, দেখি ট্রাই করে। দুই চার মাস পরে এসে বলুন কি হ্যাঁ এটা আমি জিনিস পেয়েছি। দাদা আমাকে পুরো কনফিডেন্স দিয়ে দিচ্ছে, তাই আমি এটাই নিয়ে যাচ্ছি। আর টেস্টিং ভালোটাই নিচ্ছি, বেস্ট যেটা আছে সেটাই নিচ্ছি। আর লেবার চার্জ নিয়ে টোটাল 700 টাকা আছে, মানে টেস্টিং প্লাস লেবার চার্জ ইজ 800। আচ্ছা, এটা হচ্ছে দোকান, এখানে প্রচুর রেঞ্জ অফ গ্লাস আছে, AIS তো আছেই আর পিলকিংটনও আছে। পেস্টটা হচ্ছে বিটা সিলের ভালো পেস্টটা নিচ্ছে, ও উর্থের দিচ্ছে। আচ্ছা, ওটার থেকেও বেটার উর্থের, গুড, আই এম ভেরি হ্যাপি। যাই হোক, টাইম এখন 4:15, অনিন্দিতাকে নিয়ে বেরাবো এরপরে, ওকেও বলা আছে। আর পেস্টিংয়ের টোটাল প্রসেসটা মোটামুটি 1 ঘন্টা লাগবে, গাড়ির চাবি দিয়ে এসছি, ওটা একটু চিন্তার ব্যাপার। তাড়াতাড়ি যাবো পার্কিংয়ের দিকে, এখন ওরা এখন খুলে দিচ্ছে, আর কেউ একজন নিয়ে যাবে পেস্টিংয়ের জন্য। তো এই হচ্ছে সয়া সাপটা বিল, তোমাদের থেকে কিছু লোকানোর নেই, এখনই যাবো লাগাতে। যারা লাগানোর লোক তারা আরেকটা অন্য গাড়িতে রিয়ার গ্লাস ফিট করছে, ওটা হয়ে গেলেই আমাদের গাড়ির কাজটা ধরে নেবে। ওই যে গাড়ি রাখা, এবার তোমাদের পুরো প্রসেসটা দেখাই। নতুন কাজটা ওইখানে, প্রথমে ওয়াইপার্স খোলা হচ্ছে, উপরে রাবার সিলটাও খোলা হবে, এটার সাথেই এটার তলায় এটা অ্যাটাচ। সরি, গাড়ির অবস্থা খুবই খারাপ, কিছুদিন আগে তোমাদের দেখালাম গাড়িটা, অনেকদিন ধরে পড়েছিল, খুবই ধুলো ময়লা হয়ে আছে। আর এটা মনে হয় ওয়াশার ফ্লুইডের লাইনটা। এই তারটা ওরা ভেতরে ঢোকাচ্ছে টানার জন্য, তারটাকে পুরো ভেতরে ঢুকিয়ে এখন বার করার চেষ্টা করছে। ইটস অলমোস্ট লাইক পাংচারিং দ্য সিল, ওই বেরিয়ে যাচ্ছে। ইভেন্টটা খুবই টাফ যা বুঝলাম।
আঠার লেয়ারটা এবার বার করছে চিজেলিং আউট, তার উপর আঠার পেস্টটা দেবে। এখন এরা পেস্ট অ্যাপ্লাই করবে, গ্লাস পেস্ট। এটা অদ্ভুত মেশিন আছে, মেশিনটা দিয়ে ये क्या सिलिकॉन पेस्ट है भैया? লালটুর নতুন চশমা বসে গেল। আরে নতুন চশমার উপর নতুন ইম্পোর্ট হয়ে গেল, এখনই দেখনি তুমি, যা তখনই পড়লো। অনেকদিন ধরে লালটুর চশমা ভাঙা ছিল, লেন্স কার্ড বলেছিলাম কিন্তু লেন্স কার্ড দিলাম না ওকে, পাড়ার দোকানের চশমার দোকান থেকে চশমা কিনে দিলাম। বাট হোপফুলি এটা ভালো হবে, লেন্স কার্ডের মতনই ভালো হবে। আচ্ছা দুটো ব্যাপার যেটা জানতে পারলাম, একটা হচ্ছে এটা ড্রাইং প্রসেসটা বলে 24 hours তক ড্রাইং প্রসেসটা চলে, তো ওই টাইমে একটু কেয়ারফুলি চালাতে হয়। আর যেটা এক বছরের ওয়ারেন্টি আছে সেই ওয়ারেন্টিটা হচ্ছে পাওয়ারের, মানে ম্যানুফ্যাকচারিংয়ে গ্লাসের পাওয়ার উঁচু নিচু থাকলে সেই ক্ষেত্রে পুরো গ্লাস রিপ্লেস করে দেবে, এটাই একমাত্র ওয়ারেন্টি আছে। আর বললো যে এক সময় কী হয়, ওয়াইপারের ব্লেড পাল্টানো না হলে স্ক্র্যাচ ফেলতে থাকে, স্ক্র্যাচ থেকে রিফ্র্যাকশনের জন্য চোখে অসুবিধা হয়, হেডেক হয়। এখনও ফাইনাল চলছে, তারটা দিয়ে একটু হাত কেটে গেছে, বলবো ওর সাথে কথা, দেয় নাকি টিটানাস দেখবো। এটাও একটা প্রসেস, ওরা কী করছে টেপ মেরে দিচ্ছে যাতে অ্যালাইনমেন্ট বা পজিশনটা ঠিক থাকে উইন্ডে। আর এটা বললো কালকের পর খুলতে, তো আমি তো কালকেও খুলবো না, আমি পরশু দিন খুলবো। এইটার কথা একদমই ভাবিনি, ফার্স্ট একটা রিপ্লেসমেন্টের জন্য কী কী করতে যাই না, তাও প্রুফ রেখে দিচ্ছি এইটা নতুন গাড়ি। দাদা বললো একবার চেষ্টা করবে এটা খোলা, যদি হয়ে যায় তো খুবই ভালো, নাথিং লাইক ইট। এই তলার বেস রাবারটা ফিট হবে, অ্যান্ড দেন উই উইল বি অন আওয়ার ওয়ে টুয়ার্ডস আনিন্দিতা। ও ওয়েট করছে, ওয়েট করছে না, আমি বললে ও বেড়াবে, তারপর আমরা একটা ছোট্ট কফি ডেটে যাব। অল সেট, বেরিয়ে পড়বো, জাস্ট একবার দেখবো ফাস্ট্যাগটা খোলানো যায় কি। সো গুড থিং ইজ ফাস্ট্যাগটাকে সেভ করতে পেরেছি, আঠাটাও আছে এখানে, হ্যাঁ আঠা আছে, এই জায়গাটা আঠা আছে, তো একটু বেঁচেছে নিয়ে নিলাম। পার্কিংয়ে কাউকে পার্কিংয়ের টাকা পয়সা দিয়ে তোমার সাথে কথা বলছি। সো এখন টাইম 6 PM, আর আমাকে বললো যে একটু এসি চালিয়ে বসো, একটু ড্রাইভ হতে দাও, তারপর বেরিয়ে, তো আমি 10 মিনিট দাঁড়াবো। আমাকে দেখো, আই এম আনস্কেথ, আমার গাড়ি আনস্কেথ, মল্লিক বাজারেই কাজ হয়েছে। কাজের ব্যাপারে কিছুদিন পর রিভিউ দিতে পারবো, কাজ তো ভালোই হয়েছে, অনেক কমে হয়েছে। এবার দুটো জিনিস বলে দিই, এক হচ্ছে আমাকে শোরুমে বলেছিল 9,000 টাকা লাগবে টোটাল কাজটা, যেটা আজকে আমি 4,700 আর ওদের টিপ দিয়ে পার্কিং দিয়ে 4,900 মধ্যে হয়ে গেছে। সেকেন্ড হচ্ছে, অনেকেই তোমরা ভাববে হয়তো যে দাদা ইন্স্যুরেন্স কেন করানো না, ইন্স্যুরেন্স ক্লেম করলেই তো পেয়ে যাবে। আমি কালকে বেশ অনেকটা টাইম বার করে ক্যালকুলেট করে যা বুঝলাম, নেক্সট প্রিমিয়ামটা আমার বেশি পড়ে যেত, NCB কাটা যেত, তো সব রকম ক্যালকুলেশন করে যেটা দাঁড়াচ্ছে, বাইরে থেকে উইন্ডশিল্ড লাগালেই আমার সস্তা হতো, বাইরে থেকে মল্লিক বাজার থেকে লাগালে, এটা যদি আমি বাইরে থেকে কোনো সার্ভিস সেন্টার থেকে লাগাতাম তাহলে হয়তো আমার ক্লেম করাটা বেটার হতো। তো নিজের ক্যাশ দিয়ে যদি করতে চাও, আই থিঙ্ক মল্লিক বাজার ইজ আ গুড অপশান। ওরা এক বছর ওয়ারেন্টি দিচ্ছে, বিল তো দেখিয়েছে, সব ডিটেলস তো দিয়েছি এই ব্লগে। হোপফুলি তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। তোমাদের যদি আর কোনো ডিটেলস লাগে তো নিশ্চয়ই কমেন্ট করে জানিও, আই এম হ্যাপি টু রেসপন্ড। আর আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো ট্রিপল ক্যারিকে। কিন্তু আমরা এখনই টাটা বলছি না, টাটা বলবো অনিন্দিতাকে দেখি, আমার তরফ থেকে টাটা। হ্যালো, এই ব্লগটা তুমি এন্ড করে দাও। আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে আর যদি ইনফরমেশন পেয়ে থাকো যে তোমাদের গাড়িতেও এরকম যদি কিছু হয় তো তাহলে কোথায় সারাবে কি করবে, তাহলে প্লিজ ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু ট্রিপল ক্যারি। দেখা হচ্ছে আমাদের নেক্সট ব্লগে, বাই।